আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটোরিয়াল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইফ অ্যান্ড অর এই তিনটি ফর্মুলা সম্পর্কে বেসিক ধারণা নেব। এই তিনটি আসলে লজিক্যাল ফর্মুলার অন্তর্ভুক্ত। দেখুন, লজিক্যালে যখন আমি ফর্মুলা বারে যখন লজিক্যালে দেখি, তখন এই দেখুন অ্যান্ড ফাংশন, ইফ ফাংশন এবং অর ফাংশন দেখা যাচ্ছে। তো এই তিনটি একটু আসলে জটিল আছে, তাই আমি এটার আগে বেসিক একটি টিউটোরিয়াল দিলাম, আর এবং এরপরে আমি এই তিনটি ব্যবহার করে আপনাদেরকে কিভাবে মাইক্রোসফট এক্সেলের রেজাল্ট শিট তৈরি করতে হয় তা শেখাবো। তো তার জন্য আপনার এর বেসিক ধারণা জানা, মানে বেসিক একটি এর এই ফাংশন সম্পর্কে জানা আপনার আবশ্যক যদি আপনি রেজাল্ট শিটটি তৈরি করতে চান। তো এই এই কারণেই এই টিউটোরিয়ালটি। আমরা জানি যে ইফ অর্থ যদি, অতএব ইফ যখন আমরা লিখব ইকুয়াল ইফ দিয়ে ব্র্যাকেট, আমরা জানি যে ইকুয়াল দিয়ে ফর্মুলা লেখা শুরু করতে হয়, এবং ইফ লিখে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেখুন নিচে কি চলে আসলো, লজিক্যাল টেস্ট। অর্থাৎ আপনাকে ম্যাথমেটিক্স কিছু টেক্সট, অর্থাৎ লজিক্যালি কিছু টেক্সট দিতে হবে আর কি, শর্ত দিতে হবে। যদি শর্ত সত্য হয় বা সত্য হইলে কি প্রদর্শিত হবে সেটা আপনার ভ্যালু ইফ ট্রু এখানে লিখতে হবে, অর্থাৎ কমা দিয়ে যদি শর্ত সত্য হয় কি প্রদর্শিত হবে সেটা দেখা লাগবে, এবং কমা দিয়ে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ যদি আমার শর্ত দেওয়া সত্যটা যদি মিথ্যা হয় তাহলে কি প্রদর্শিত হবে এটাও আমাকে কমা দিয়ে জানিয়ে দিতে হবে। তো ধরুন আমি এখানে এক্সাম্পল হিসাবে বিভিন্ন নাম্বার লিখে রেখেছি, এবং ধরলাম যে এগুলো কোনো সাবজেক্টের প্রাপ্ত নম্বর। তো আমি ধরবো যে 40-এ পাস। তো এখন 40-এর এর জন্য যারা যারা 40-এর নিচে থাকবে তাদেরকে দেখাবে ফেল, এবং যারা যারা 40-এর উপরে হবে তাদেরকে পাস। তো এটা আমি ইফের মাধ্যমে কিভাবে করতে পারি, যেমন ধরুন এখন দিলাম আমি এই সেলটি ইন্ডিকেট করে দিলাম, অর্থাৎ F1 গ্রেটার দেন অথবা ইকুয়াল 40। অর্থাৎ এই F1 40-এর থেকে বড় হতে হবে, যেহেতু আমি গ্রেটার দেন চিহ্ন দিয়েছি, অথবা সমান হতে হবে। যদি হয় তাহলে আমি ইনভার্টেড কমায় পাস লিখলাম, এবং আবার কমা দিয়ে যদি না হয় তাহলে আমি ইনভার্টেড কমা দিয়ে ফেল লিখে দিলাম। তো এখন দেখুন F1 গ্রেটার দেন ইকুয়াল 40, এখন হয় সমান হতে হবে 40-এর, না হলে 40-এর বড় হতে হবে, তা না হলে এই লজিকটি মিথ্যা প্রদর্শিত হবে, মিথ্যা বলে গণনা হবে। তো যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমি এখানে দিয়ে দিছি ফেইল। আর যদি সবসময় মনে রাখবেন, প্রথমে লজিক্যাল টেস্ট দেবেন, তারপর যদি শর্ত আপনার সত্য হয় তাহলে এখানে কি প্রদর্শিত হবে সেটা দেখতে হবে, এবং কমা দিয়ে তারপর যদি মিথ্যা হয় তাহলে কি প্রদর্শিত হবে এটা দিয়ে দেখিয়ে দিতে হবে। আর অবশ্যই আমরা জানি যে টেক্সট ইনভার্টেড কমায় দিতে হয়। তো আমি ইন্টার চাপলাম, এখানে দেখাচ্ছে পাস, কারণ এটি 40-এর সমান, অর্থাৎ 40-40। তো আমি এবার ফিল হ্যান্ডেল দিয়ে ড্রাগ করে নিলাম, এবার দেখুন আমাদের সবগুলো প্রায় পাস। এই যে দেখুন এখানে 31 আসছে, এই জন্য এখানে ফেইল আসছে, অর্থাৎ যেহেতু এখানে আমি যখন এটা নিয়ে যাব, দেখুন F6 গেটার দেন বা ইকুয়াল 40, তো এটা আমার ফেল হলো কেন, কারণ এখানে 31 রয়েছে, কিন্তু আমার লজিক্যাল টেস্টে বলা আছে যে F6-কে 40-এর সমান অথবা বড় হতে হবে, কিন্তু আমার তো F6-এর মধ্যে ডাটা ইনপুট করা আছে 31, তা অর্থাৎ এটা এই সত্যটা সত্য নয়, এই লজিকটা সত্য নয়, তাই এখানে ফেল প্রদর্শন করলো। আবার 39-এর ক্ষেত্রেও কিন্তু সেম, এক মিনিট, 39-এর ক্ষেত্রেও কিন্তু এখানে সেম। তো আশা করি আপনারা ইফ সম্পর্কে একটা ধারণা পেলেন। যদি আমরা বাংলায় ট্রান্সলেট করতে যাই ইফ ফর্মুলাটি, তো দেখুন প্রথমে ইফ অবশ্যই ইকুয়াল দিয়ে লিখতে হবে, তো আমি এখানে দেখাইনি, দেখো প্রথমে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শর্ত, অর্থাৎ লজিক্যাল টেস্ট যেটা আমরা ওখানে দেখলাম সেটাকে শর্ত বলা হচ্ছে, শর্ত, তারপর কমা দিয়ে শর্ত সত্য হলে কি দেখাবে, অর্থাৎ আপনি যদি শর্তটা সত্য হয় ট্রু হয় তাহলে কি দেখাবে, এবং শর্ত ফলস হলে কি দেখাবে, অর্থাৎ শর্ত যদি আপনার মিথ্যা হয় তাহলে কি দেখাবে। আশা করি আপনারা
এটা বুঝতে পারছেন? আর না বুঝতে পারলে এর পরে আমি চেষ্টা করবো আপনাদের রেজাল্ট যখন তৈরি করবো এক্সেলের মধ্যে রেজাল্ট শিট, তখন আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। খুব সিম্পল ব্যাপার, আপনি যখন ইকুয়াল লিখলেন, ইফ লিখে ইয়া লিখলেন, তখনই কিন্তু এখানে দেখাচ্ছে যে লজিক্যাল টেস্ট কমা ভ্যালু ইফ ট্রু কমা ভ্যালু ইফ ফলস। লজিক্যাল টেস্ট অর্থাৎ আপনি যে কোনো লজিক্যাল টেস্ট, আমি যে শুধু যেটা দিলাম তাই তা কিন্তু না, যে কোনো ধরনের লজিক্যাল টেস্ট যদি তা সত্য হয় তাহলে আপনি কি লিখবেন সেটা কমা দিয়ে লিখবেন, আর যদি তা মিথ্যা হয় তাহলে আবার কমা দিয়ে আপনি তা সেটা লিখবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ইফের ভিতরেই আমাদের অ্যান্ড এবং অরটাকে ব্যবহার করা হয়। ধরুন এখানে আমি কিন্তু এক্সাম্পল হিসেবে আপনাকে একটা শর্ত দেখিয়েছি, আমি যে উদাহরণটা দেখিয়েছি এখানে তো একটা মাত্র শর্ত, মানে F1 এর থেকে 40 হয় সমান হতে হবে না হলে বড় হতে হবে। তো এখানে মাত্র একটা শর্ত, যদি আপনি মাল্টিপল শর্ত যখন ইউজ করতে যাবেন তখন আপনাকে এরকম কিছু ফাংশন ব্যবহার করতে হবে অ্যান্ড অর ইফের সাথে। তো অ্যান্ড অর সম্পর্কে এখন একটু ধারণা দেই, অ্যান্ড অর সম্পর্কে ধারণা দিতে যায় আমি একটি এর জন্য পূর্বকৃত শীট তৈরি করে রেখেছি। ধরুন এখানে কিছু মানুষের কিছু ছাত্রছাত্রীর বাংলা এবং ইংলিশের নাম্বার দেওয়া রয়েছে। তো আমি চাচ্ছি যে আমরা, আপনারা জানেন যে এসএসসি এবং এইচএসসির রেজাল্টের মধ্যে যদি আমরা যে কোনো একটা বিষয় ফেল করি, ফোর্স ফেল করবো, যাই হোক যে কোনো একটা বিষয় ফেল করলেই আমাদের ফেল দেখায়। তো আমি এখানে রেজাল্টের মধ্যে পাস এবং ফেল, কারা কারা পাস করেছে এবং কারা কারা ফেল করেছে টোটাল রেজাল্টে দেখতে চাচ্ছি। তো এখানে এই ক্ষেত্রে আমাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। আমরা দেখে নিই, অ্যান্ড অর্থাৎ সবগুলোকে সত্য হতে হবে, অর্থাৎ আমি যে লজিকগুলো দিব অ্যান্ডের মধ্যে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যখন আমি ইকুয়াল নিলাম, ইফের ভিতরেই আমরা অ্যান্ড ইউজ করব, ব্র্যাকেট নিলাম, আবার অ্যান্ড, ওকে। তো এবার আমরা আবার একটি অ্যান্ড ইফের ভিতরে কিন্তু একটি আমরা দেখুন অ্যান্ডের অর্থাৎ অ্যান্ড ফাংশনটা নিলাম, ইনক্লুড করলাম। তো এখন অ্যান্ড নিয়ে আবার একটি ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে লজিক্যাল 1, লজিক্যাল 2, তারপর ডট ডট ডট, অর্থাৎ আমার যত খুশি আমি তত লজিক এখানে নিতে পারি। তো আমি চাচ্ছি যে আমার সত্যটা এমন হবে, এগুলো এই দুটোর জন্য 40 এর উপরে হতে হবে, যেহেতু আমি পাস চেয়েছি 40 এর উপরে আমার, মানে এখন উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম এবং গেটার দেন দিতে হবে, গেটার দেন ইকুয়াল 40। আবার আমি লজিক্যাল 2 এ যাব, সেটা হলো বাংলা, আমি এখন নাবিলের রেজাল্ট বের করতে চাচ্ছি। কিন্তু আবার আমি গেটার দেন ইকুয়াল 40, দেখুন এখানে বুঝাচ্ছি যে নাবিলা যেই নাম্বারে হোক না কেন সেটা জন্য 40 এর সমান অথবা উপরে হতে হবে। অর্থাৎ দেখুন আমি সেলগুলো ওখানে গেটার দেন দিয়েছি, অর্থাৎ 40 এর সমান অথবা উপরে হতে হবে। এখানে যদি আমি লেস দেন দিতাম, আশা করি আপনারা গেটার দেন লেস দেন তো বুঝবেনই, লেস দেন দিতাম তাহলে কিন্তু বিষয়টা উল্টা হতো। তো যাই হোক, আমি এর মাধ্যমে আমি দুইটা লজিক দেওয়া শেষ, এখন আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখুন আমরা পুনরায় ইফ ফাংশনে পৌঁছে গেলাম, এখন দেখুন আমাদের লজিক্যাল টেস্ট দেওয়া শেষ, এখন আমরা দেবো ভ্যালু ইফ ট্রু, তারপরে দেবো ভ্যালু ইফ ফলস। তো আমরা কমা দিয়ে আমরা ট্রুটা লিখি ইনভার্টেড কমার মধ্যে যে পাস, আবার কমা দিয়ে যদি না হয় তাহলে ফেল, তারপরে আমরা ব্র্যাকেট বন্ধ করি। এখানে একটি বিষয় কি, আমি যেহেতু অ্যান্ড নিয়েছি তাই আমাকে জয়টি আমি আর কি সরি দুটো নিতে হবে, একটি অ্যান্ডের জন্য এবং আরেকটি ইফের জন্য। আই মে বি রং, সরি এখানে আমার কাজ হয়েছে অ্যান্ড, তবে আমি ব্র্যাকেট একটি
একটি দিতে হবে আর কি। তো যাই হোক, এটা ফেল ঘটছে, আমরা এখন বাকি জনের রেজাল্টটা ফিল হ্যান্ডেলের মাধ্যমে বের করি। আমরা একটাই একটাই ব্র্যাকেট দেবো, সমস্যা নেই শেষে। এবং দেখুন এখানে আপনি ফর্মুলাটা নিজেই দেখেন, পুশ করে দরকার পড়লে। আশা করি বুঝতে সমস্যা হয়নি, কারণ এখানে দেখুন আমি ইফ ফাংশন নিয়েছি, ইফ ফাংশনের ভিতরে অ্যান্ড ইনক্লুড করেছি, অ্যান্ড ইনক্লুড করে দুইটা লজিক্যাল দিছি, সেটা হলো নাবিলার নাবিলার দুইটা দুইটার জন্য 40-এর উপরে হতে হয়, তা না হলে যদি হয় তাহলে পাস দেখাবে, যদি না হয় তাহলে ফেল দেখাবে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেখুন আমি একজনের দ্বারাই বাকিগুলোরও রেজাল্ট বের করলাম। তো এখানে দেখুন শাওনের পাস দেখাচ্ছে, কারণ সে একটাতে 40 একটাতে 45 হয়েছে, অর্থাৎ দুইটাতে আপনার 40-এর সমান অথবা উপরে পেয়েছে। এবং আবার অনিকের দেখুন ফেল দেখাচ্ছে, কারণ সে একটাতে 35 একটাতে 60, যদিও তো একটাতে পাস করছে কিন্তু একটাতে ফেল, তাই তাকে ফেল দেখাচ্ছে। এবং সাক্ষরের দেখুন দুইটাতেই পাস, অর্থাৎ 50 এবং 65, তাই পাস দেখাচ্ছে। তো এভাবেই অ্যান্ড কাজ করে। অ্যান্ড অর্থাৎই মনে করে নেবেন যে সবগুলো সত্য হলে সবগুলো সত্য হতে হবে। অর্থাৎ দেখুন যদি আমার রেজাল্টে আমার টার্মস থাকে, যে লজিক থাকে তিনটি, তো সেই ক্ষেত্রে দেখুন সত্য 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 ইকুয়াল সত্য, অর্থাৎ রেজাল্ট সত্য বেরোবে। আবার যদি আমার, এটা কিন্তু আমি অ্যান্ড ফাংশনের মধ্যে বোঝাচ্ছি, আবার যদি আমার রেজাল্ট রেজাল্টে থাকে সত্য মিথ্যা সত্য, অর্থাৎ একটা যদি আমার মিথ্যা থাকে তাহলেই কিন্তু মিথ্যা, আর তিনটা মিথ্যা হলে তো কথাই নেই, মিথ্যা হবেই। তো অ্যান্ড ফাংশনটা এরকমই যে সবগুলোকেই সত্য হতে হবে, তা না হলে রেজাল্ট কিন্তু আপনার মিথ্যাতে আপনি যে যেটা দিয়ে রাখছেন, যদি ফেল কেন, আপনি যদি অন্য যে কোনো কিছুই দেন সেটা প্রদর্শন করবে। অর্থাৎ আমি যে এখানে ফেল লিখে দিছি তার মানে ফেলই হবে তা কিন্তু না, এটা কিন্তু আমি লিখছি দেখি এখানে আসছে, না লিখলে আসতো না। আমি যদি এখানে অন্য কিছু লিখে দিই তাহলে অন্য কিছুই হবে। তো এভাবে অ্যান্ড কাজ করে। এবং অর ঠিক তার বিপরীত, অর বিপরীত বলতে কি একবারে বিপরীত নয়, অরের মধ্যে মানে যে কোনো একটা সত্য হলেই আপনি সত্য। যেমন দেখুন এখানে তিনটা সত্য তাই সত্য হয়েছে, যাই হোক এখানে দেখুন একটা মিথ্যা আছে তারপরেও কিন্তু রেজাল্ট সত্য দেখাচ্ছে, কারণ একটা সত্য হলেই হবে। যেমন দেখুন এখানে সবগুলো মিথ্যা হলে তখন তো মিথ্যাই, কিন্তু দেখুন এখানে একটা মিথ্যা দুইটা মিথ্যা কিন্তু তার মধ্যে একটা সত্য আছে, তাই রেজাল্টও সত্য হলো। অর্থাৎ অরের মধ্যে যে কোনো একটি সত্য হলেই হবে, এবং এন্ডে সবগুলোকেই সত্য হতে হবে। তো অরের ক্ষেত্রেও আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। আমরা সাধারণত অনার্স মাস্টার্স লেভেলে দেখা যায় যে দু একটি সাবজেক্ট ফেল করলেও রেজাল্ট শিটে পাশ আসে, কারণ ওটা পরবর্তীতে আবার এক্সামটা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন হয়। যেমন দেখুন আমি যদি এখানেই এখানে আমি যদি এটা এডিট করি, এবং আমি জানি সবগুলো পাশ আসবে সম্ভবত, নাও আসতে পারে। আচ্ছা দেখি, আমরা যদি এন্ডের জায়গায় অর দেই অর, তাহলে দেখুন একে ফেল দেখাইলো, কারণ এই দুইটাতেই ফেল করছে। যাই হোক, আমাদের শর্ত হতে হবে, দেখুন আমাদের শর্ত হবে যে কোনো একটি পাস করলেই পাস। তো দেখুন শাওন তো আগে থেকে পাস ছিল, অনিক দেখুন একটিতে ফেল করার পরও তাকে পাস দেখাচ্ছে, কারণ তার আর একটি রেজাল্ট অর্থাৎ বাংলাতে সে পাস করেছে। স্বাক্ষর দুটাতেই পাস, ঠিক আছে পাস। ফুয়াদের দেখুন একটিতে ফেল করছে তারপরও পাস দেখাচ্ছে। আবার ফারজানারের দুইটারই পাস, অর্থাৎ পাস, এটা তো ঠিক আছে। অর্থাৎ এই অরের মধ্যে দেখুন একটা ফেল করার পরও আপনার পাস দেখাচ্ছে, অর্থাৎ কারণ সে একটি সাবজেক্টে অন্তত পাস করেছে, এই কারণে রেজাল্টে পাস দেখাচ্ছে। কিন্তু নাবিলা দুইটা সাবজেক্টেই ফেল করছে, তাই তাকে ফেল দেখাচ্ছে। তো অ্যান্ড আর অরের মধ্যে এটাই পার্থক্য, আপনারা তো দেখতেই পারলেন। আমি এখানে অ্যান্ড ইউজ করেও আপনাদেরকে দেখালাম, অর ইউজ করেও আপনাদেরকে দেখালাম। তো ইফ এভাবেই কাজ করে, আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। বিষয়টা একটু জটিল, আমি জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আর এরপরের টিউটোরিয়ালে আমরা দেখব যে এগুলো ব্যবহার করে আমরা একটি রেজাল্ট শিট তৈরি করব। সবাইকে ধন্যবাদ।